48 ঘন্টা পর চট্টগ্রামের হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুস্তাফিজুর রহমান আর ছাড়া পেয়ে ঢাকায় ফিরেছেন টাইগার পেসার এই টাইগার পেসার মাথায় সেলাই থাকায় আরও সপ্তাহখানেক বিশ্রামে থাকতে পারেন ফিজ গেল রোববার অনুশীলনে মাথায় বলের আঘাত পান মুস্তাফিজ মাঠ থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয় কাটার মাস্টারকে মাথায় লাগে 5টি সেলাই সিটি স্ক্যানে মাথায় ইন্টারনাল পার্টে কোনো ক্ষত না পাওয়ায় মুস্তাফিজকে শঙ্কামুক্ত ঘোষণা করেন ডাক্তার 24 ঘন্টা পর্যবেক্ষণে থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পান টাইগার পেসার এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই ম্যাচে খেলছেন না মুস্তাফিজ তাই দলের বাকি সদস্যদের আগে একাই ঢাকায় ফিরেছেন তিনি আগামী শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে ঢাকা পর্বের ম্যাচ খেলবে কুমিল্লা এই ম্যাচেও মুস্তাফিজের খেলার সম্ভাবনা কম